বন্ধুরা, আমার মতো এরকম অ্যানিমেশন ভিডিও বানাতে চাও, হাঁটার ভিডিও বানাতে চাও, মোবাইল হাতে নিয়ে কার্টুন ভিডিও হেঁটে বেড়াক এরকম ভিডিও বানাতে চাও, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, সব কিছু শিখে যাবে। আর বন্ধুরা, ভিডিও তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো শুরু করি স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হবে বা শেখানো হবে যে প্লোটাগন অ্যাপ্লিকেশনে কার্টুন কিভাবে মোবাইল হাতে নিয়ে মানে হাঁটে অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি হাঁটাতে পারবেন, চলাতে পারবেন এবং মোবাইল ফোনে কথা বলাতে পারবেন, সম্পূর্ণ দেখাবো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো আপনি যদি ইউটিউবে প্লোটাগন অ্যাপ্লিকেশন দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে ভালোবাসেন বা কার্টুন ভিডিও তৈরি করেন, তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে প্লোটাগন অ্যাপ্লিকেশনের হিডেন ফিচার অনেকগুলো দেখানো হবে, যেটা ব্যবহার করে আপনি ইউনিক এবং খুব ইউনিকভাবেই আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া এবং কোনো রকম পেইড কোনো কিছুই লাগবে না। তো চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখি। তো ভিডিওটা দেখতে গেলে কিন্তু আপনাকে একটু সময় নিতে হবে, কারণ প্রথম অবস্থা আপনার যে নিজস্ব ব্যাকগ্রাউন্ডে কার্টুন হেঁটে যাচ্ছে মোবাইল হাতে নিয়ে, সেইটা দেখতে গেলে কিন্তু আপনাকে এখনকার ভিডিওটা 15 থেকে 20 মিনিটের ভিডিও হবে, সেটা সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটা দেখে যদি মনে করেন যে নতুন কিছু শিখলেন, তাহলে ভিডিওতে একটা লাইক দেন, ভিডিওতে একটা কমেন্ট করেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেসিক টিউটোরিয়ালগুলো পেতে চ্যানেলে মানে কার্টুন চ্যানেল প্লেলিস্টে চলে যাবেন, সবগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক ফিরছি ইন্টোর পর। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের ডেস্কটপ স্ক্রিনে। তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। দেখুন, এখানে কিন্তু প্লোটাগন অ্যাপ্লিকেশনটা আমি এভাবে ওপেন করে নিলাম। তো দেখুন, প্লোটাগন অ্যাপ্লিকেশনটা ওপেন করলে কিন্তু এভাবে আপনার ওপেন হবে। যদি আপনি এর আগে ওপেন করে থাকেন বা জিমেইল আইডি দিয়ে লগ ইন করে থাকেন, আমি কিন্তু একটা ফ্রি ট্রায়াল ভার্সন ব্যবহার করতেছি, তো জাস্ট আমি এটা দিয়ে দেখাবো। তো দেখুন, এখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট নিব। প্রজেক্ট নেওয়ার পর দেখুন, এখান থেকে যে ভিডিও আইকনের উপর ক্লিক করে আমরা একটা সিন নিব। তো দেখুন, ভিডিও আইকনের উপর সিনের পর সিনের উপর ক্লিক করুন। সিনের উপর ক্লিক করার পর দেখুন, একটু সময় নেবে লোড নিতে। প্রত্যেকটা অপশন কিন্তু থাম্বনেইল সহ কিন্তু দেখা যাবে এটাকে কিন্তু, বাট আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে। আর ভিডিওটা আগেই বলছি যে একটু লেন্দি হবে। তো দেখুন, আমি এখানে হাঁটার একটা সিন নিলাম। তো সিনের পর দেখুন, এখানে আপনাদেরকে একটা ক্যারেক্টার আমি আপনাদের তৈরি করে এবং মোবাইল হাতে নিয়ে কীভাবে হাঁটে সেটা দেখাবো। তো তারপর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো জায়গায় কাস্টম ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগাবেন সেটাও দেখাবো। তো দেখুন, আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ক্যারেক্টার বানাবো। তো দেখুন, আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখুন, এখানে কিন্তু একটা অটোমেটিক সিন নিয়ে নিবে। তো এখান থেকে আপনি চাইলে মেল ফিমেল যে কোনো ক্যারেক্টার আপনি তৈরি করতে পারবেন। তো দেখুন, আমি একটা মেল ক্যারেক্টার তৈরি করবো। এখান থেকে ফেসের বিভিন্ন আকৃতি আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন, উপরের কর্নার দিকে লক্ষ্য করুন, লেআউট নিচে থেকে আপনি কালার পরিবর্তন এবং প্রত্যেকটা এই যে মাথার আইকনের সাথে কিন্তু এক একটা ফেসের আকৃতি পরিবর্তন হবে। তো আপনারা এখানে একটা একটা করে ক্লিক করে দিবেন। তারপর দেখুন, আমরা চুল আইকনে চলে আসছি। চুল আইকনে আসার পর দেখুন, এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা চুল আইকন দিবেন। তারপর এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন, নিচে কিন্তু কালারগুলো চেঞ্জ করার অপশন আছে, লাল, কালো, বাদামি, সব ধরনের কালার কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমি কালোটা পছন্দ করি, তো জাস্ট আমি সাধারণত কালোটা রাখি। তো দেখুন, আমি কালোটা রাখার পর দেখুন, এরপর আমরা চলে আসলাম এই গোফ আইকনে। গোফ আইকনে আসার পর আপনি ক্যারেক্টারকে আপনি যে কোনো স্টাইলের মুখে দাড়ি দিতে পারেন, গোফ দিতে পারেন অথবা এগুলো ছাড়া আপনি দিতে পারেন যে কোনো ধরনের স্টাইল আপনি এখান থেকে পছন্দ করে সিম্পলি ক্লিক করবেন, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখুন, এখান থেকে জাস্ট যেটা ক্লিক করবেন সেটা কিন্তু সাথে সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু জাস্ট ক্লিক করলেই সাথে সাথে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো দেখুন, গোফে ক্লিক করলে গোফ অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের মনের মতো করে একদম কনফিডেন্সলি সময় নিয়ে সুন্দর করে এক একটা ক্যারেক্টার তৈরি করবেন। তো তৈরি করার পর তারপর আপনারা স্টোরিটা সাজাবেন, অভিনয়টা দিবেন যেন একদম ইউনিক মনে হয়। তো দেখুন, এখান থেকে আমি আমার ইচ্ছামতো একটা এই আইকন দিয়ে দেবো। তো দেখুন, আমি এটা আইকন দিয়ে দেবো। এই আইকনটা দিয়ে কালো কালারে ক্লিক করে এটা আমি এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখুন, এরপরে চোখ আইকনে আছে। দেখুন, এই চোখ আইকনের নিচে থেকে আপনি ভুরুটা পরিবর্তন করতে পারবেন, ঠোঁটের কালার পরিবর্তন করতে পারবেন, সব কিছু কিন্তু এখানে আপনি করতে পারবেন খুব ইজিলি। তো দেখুন, আমি এখান থেকে এই ভুরুটা একটু মোটা করে দিলাম, যেহেতু এটা একটা ছেলে মানুষ। তো আপনারা মেয়ে হলে মেয়ের মতো ভুরু প্রত্যেকটা অপশন খুঁটিনাটি বিষয় সহ কিন্তু এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সবচাইতে বড় কথা, আপনার পোশাক আইকনে আসবেন। এইখানে এসে আপনাকে
মোবাইল হাতে নেওয়ার যে চরিত্র এটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আসার পর আপনি দেখতে পারবেন তিন চারটা জামার সাথে কিন্তু মোবাইল আইকন দেওয়া আছে। তো দেখুন এই যে মোবাইল আইকন কিন্তু দেওয়া আছে, এরকম তিন চারটা আইকনের সাথে জামার সাথে মোবাইল আইকন দেওয়া আছে। তো এখানে শুধু আপনি ছেলেগুলোকে নিতে পারবেন, কোনো মেয়ে ক্যারেক্টারের সাথে কিন্তু এই অ্যাপ কিন্তু মোবাইল আইকন দেননি। তো জাস্ট আপনি শুধু ছেলে ক্যারেক্টারগুলোতে আপনি এখানে মোবাইল আইকন ব্যবহার করতে পারবেন। দেখুন যে পোশাকের সাথে মোবাইল আছে জাস্ট সেই পোশাকটা ক্লিক করলে কিন্তু দেখুন হাতে চলে আসছে মোবাইল। তারপর আপনি শার্টের কালারটা আমি পরিবর্তন করে দিলাম, দেখুন প্রত্যেকটা আইটেম কিন্তু পরিবর্তন করা যাবে কালার সহ। তো এইভাবে কিন্তু আপনি হাতে মোবাইল নিয়ে ভিডিও তৈরি করা, যে কার্টুন ভিডিও তৈরি করা, সেটা কিন্তু আপনি পেয়ে গেলেন। তো এখানে দুঃখের বিষয় একটাই যে এইটা কাজটা আপনি মোবাইল ভার্সনে পাবেন না। মোবাইল ভার্সনে আপনি এই হাতে মোবাইল নিয়ে থাকা এই পোশাক এগুলো নেই। আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু মোবাইল ভার্সনে নেই। তো বাধ্য হয়ে আপনাদেরকে পিসি ভার্সনটা দেখাইতেছি, যেহেতু আমার পিসিও আছে মোবাইলও আছে। তো জাস্ট এখান থেকে আপনি আপনার পোশাকটা পরিবর্তন করতে পারবেন। আমি জুতাটা পরিবর্তন করে দিলাম, শার্টের সাথে ম্যাচ করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু আপনার ক্যারেক্টারটা তৈরি করা হয়ে গেল। তো জাস্ট ক্যারেক্টার তৈরি করা হয়ে গেলে এখন আমরা কী করবো, ক্যারেক্টারটাকে একটা সিনের সাথে অ্যাডজাস্ট করে রেন্ডার দিব। তো দেখুন আমরা এখন কী করবো, ক্যারেক্টারটা নেওয়া হয়ে গেছে, ওয়াকিং ফিল্ড আমি নিয়ে নিয়েছি সিল। তো এখন এখান থেকে আমি কোনো কিছু লিখে দিব বা কোনো কিছু বলে দিব, বলে আপনারা সচরাচর যেভাবে ক্যারেক্টার দেন সেভাবে ডায়লগটা দেন সেভাবে দিবেন। দেখুন আমি এখানে লিখে দিলাম, দেখুন হাই হাও আর ইউ, এ ধরনের অনেক কিছু আপনারা এখানে লিখে দিলেও কিন্তু সেটা মুখ দিয়ে অটোমেটিক বলবে। বাট এখানে একটা প্রবলেম পাবেন, আপনি শুধু অনলি ইংলিশটাই ব্যবহার করতে পারবেন, বাংলা এখানে সাপোর্ট করে না লিখে। তো জাস্ট আমি ইংলিশেই বলতেছি, আপনি এটা এখান থেকে আপনি ইংলিশে একটা লেখার পরে পরে ওইটাকে আপনি কাইন মাস্টারে নিয়ে কিন্তু পরবর্তীতে নতুন করে ভয়েস লাগাতে পারবেন, কারণ ওখানে কিন্তু মুখ নড়বে। আর আপনি এখান থেকে মাইক্রোফোন ছাড়া কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন না, মুখ কিন্তু নড়বে না। তো জাস্ট আপনাকে এইভাবে লিখে আপনি এখান থেকে রেকর্ড করে আপনি কাইন মাস্টার বা যে কোনো ভিডিও এডিটরে গিয়ে কিন্তু আপনি ওই অরিজিনাল ভয়েসটাকে মিউট করে আপনি আপনার ইচ্ছা মতো ভয়েস দিতে পারবেন। তখন কিন্তু আপনার কার্টুনটা কিন্তু এই লেখার সাথে সাথে কিন্তু মুখটা নাড়াবে, এখন তখন কিন্তু আপনার রিয়েল মনে হবে। দেখুন আমি এই লেখাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো। দেখুন এখানে অলরেডি কিন্তু কোনো কিছু লাগে মাইক্রোফোন ছাড়াই কিন্তু দেখুন আমি এখানে লিখে দিছি, এই লেখাটা যা লিখছি সেটাই কিন্তু পড়তে পড়তে কিন্তু সিনটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো জাস্ট দেখুন এখান থেকে আমি আরও একটা ডায়লগ লিখে আপনাদের দেখাচ্ছি। দেখুন জাস্ট এখান থেকে যদি আপনি চান এখান থেকে মুখের আইকন দিতে পারবেন, সরাসরি ভয়েস দিতে পারবেন, ইম্পোর্ট ভয়েস ফাইল এখানে ক্লিক করে আপনি আগে থেকে রেকর্ড করা কোনো ফাইল নিয়ে নিলেও কিন্তু সেটাও হয়ে যাবে। তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন সব কাজ করা যদি হয়ে যায় তারপর আপনি কী করবেন, উপর থেকে ভিডিওটাকে প্লে করবেন। প্লে করার পরে চাইলে আপনি রেন্ডার করে দিবেন, দেখুন এই যেখান থেকে আপনি ভিডিওটা রেন্ডার করে দিবেন। বন্ধুরা দেখুন আমার সম্পূর্ণ কাজ কিন্তু প্রায় শেষ, এখন আমরা কী করবো ভিডিওটা রেন্ডার দিব। রেন্ডারে ক্লিক করার পর দেখুন এখান থেকে এক্সপোর্ট, দেখুন এখানে কিন্তু 720, 1080, 1440 এবং সবচেয়ে ল্যাটেস্ট খবর হলো 4K রেজুলেশন আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা কিন্তু আপডেট ভার্সন, আমি যদি একটা ফ্রি ট্রায়ালের এক মাস ফ্রি ট্রায়াল ব্যবহার করতে চাই আপনারা এটা ব্যবহার করতে পারেন, অনেক কিছু নতুন ফিচার পাবেন আপনি এখানে। দেখুন এখানে কিন্তু আমাদের এখন আমরা পিসিতে একটা নাম দিয়ে সেভ করে নেব ফাইলটা, এবং সেভ করার পরবর্তী স্টেপে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এটার ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনি রিমুভ করবেন এবং কাস্টম ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগাবেন, সেটাকে কীভাবে হাঁটাবেন, এভরিথিং কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পরবর্তী স্টেপটা আপনার কী করবো মোবাইল স্ক্রিন গিয়ে দেখাবো এবং কাইন মাস্টার দিয়ে এই ফাইলটাকে কাইন মাস্টার দিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো বন্ধুরা চলুন আমরা এখন চলে যাই পরবর্তী স্টেপে, আমরা এই প্রজেক্টটা কীভাবে নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড লাগাবো এবং সেটাকে ইনপুট করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না, সেটাকে কিন্তু আগে গ্রিন স্ক্রিন তৈরি করতে হবে। আর গ্রিন স্ক্রিন তৈরি করতে গেলে কিন্তু আপনার প্রোটাগন অ্যাপে কিন্তু হাঁটার কোনো সিন নাই, গ্রিন স্ক্রিনে দিয়ে কিন্তু আপনি হাঁটাতে পারবেন না কার্টুনটাকে। তো আজকে আমি বিকল্প একটা ট্রিক্স আপনাদের মধ্যে শেয়ার করব, যে কোনো ধরনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন এবং সেটাকে আপনি গ্রিন স্ক্রিন তৈরি করে নিয়ে আপনি কাইন মাস্টারে সেটাকে আপনি এডিট করতে পারবেন। তো দেখুন ভিডিওটা একটু বড়, বাট স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাচ্ছি। তো দেখুন আমরা এখন চলে যাব ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটাতে। তো দেখুন আমি এখান থেকে ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে নিলাম। তো ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন নিউ প্রজেক্ট, তো নিউ প্রজেক্ট ওপেন করার পর দেখুন এখান থেকে আমি অনেকগুলো ক্যারেক্টার তৈরি করে রাখছি। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন, গুগল থেকে গ্রিন স্ক্রিন কিছু পিকচার আপনি ডাউনলোড করে রাখবেন, জাস্ট গ্রিন স্ক্রিন ডাউনলোড করে রাখবেন। দেখুন এখান থেকে জাস্ট আমি এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আমি গ্রিন স্ক্রিন ফাইলটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন আপনারা গ্রিন স্ক্রিন এইরকম, এই যে দেখুন
এই যে এরকম একটা গ্রিন স্ক্রিন আপনারা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। ডাউনলোড করার পরে এখানে অ্যাড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা কি করব, এই যে ওভারলে অপশন আছে দেখুন ওভারলে, এখন আমরা ভিডিওটাকে নিয়ে আসবো। দেখুন ওভারলে অপশনে ক্লিক করে অ্যাড ওভারলে কিন্তু ক্লিক করুন। ক্লিক করার পরে এই ভিডিও আইকনের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন আমি আপনাদেরকে এই যে কোনো ধরনের ভিডিও এক্সপোর্ট, যেমন এইটা যেটা দেখাইছি, তো জাস্ট আমি এইটাকে আমি রিমুভ করে দেখাই। দেখুন এইটা যে প্রজেক্ট, অ্যাড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আপনার কী করছে, এখানে ভিডিওটাকে কম্প্রেসিং হচ্ছে। তো কম্প্রেসিং হতে একটু সময় নেবে, কারণ ভিডিওটা একটা ফর্ম্যাটে রেকর্ড করা হয়েছে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আবার ওই ফর্ম্যাটটাকে নিজের মতো করে কম্প্রেস করে নিচ্ছে। তো এইটার জন্য কিন্তু আপনাদেরকে কয়েকটা সেকেন্ড ওয়েট করতে হবে। তো দেখুন বন্ধুরা ভিডিওটা, তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু কম্প্রেশন প্রায় শেষ। দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ইনপুট হয়ে গেছে। তো জাস্ট এখন আপনারা করবেন কি, এই যে আপনার ভিডিও লেন্থের সমান আপনার এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা এই সমান করে দিবেন। বড় হয়ে গেলে এইভাবে ছোট বড় হাতের আঙুল দিয়ে এইভাবে ছোটো বড় করে দিবেন। করে দেওয়ার পর দেখুন এখান থেকে এটাকে টেনে ধরে ছোটো বড় হয়ে গেলে এইভাবে আপনারা কী করবেন, এটাকে এইভাবে নিয়ে আসবেন। তো যাই হোক এখান থেকে প্রথমে দেখুন এখান থেকে এই যে ভিডিওটা, এখন আপনার ভিডিওর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই ভিডিওটাকে আপনি এই আপনার স্ক্রিন দুই হাত দিয়ে ধরে এইরকম স্ক্রিন বরাবর আপনি রাখবেন। রাখার পরে দেখুন এই ভিডিও আইকনে ক্লিক করার পর এই এই দিকে সোয়াইপ করে এই দিকে আসুন। আসার পর দেখুন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো জাস্ট আপনাকে এইটার উপর ক্লিক করতে হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এটা কিন্তু আমার কিন্তু রিমুভ করা হয়ে গেছে। এটা কিন্তু রিমুভ কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো দেখুন বিশেষ করে আপনি যদি এইটা যদি আগেই রিমুভ করে রাখেন, পরবর্তী সেইটা নিয়ে আসলে কিন্তু এক ক্লিকেই হয়ে যাবে, না হলে আপনার কয়েক সেকেন্ড লাগবে রিমুভ হতে। দেখুন নেট কানেকশন দিয়ে করলে সময় লাগবে একটু কম, এবং নেট কানেকশন স্যার একটু সময় বেশি লাগে। তো দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট এখন আমরা কী করবো, এক্সপোর্ট করে নেব ভিডিওটা। এক্সপোর্ট করে নিন, ভিডিওটা এক্সপোর্ট করে নেব। দেখুন এখানে কিন্তু কাইন মাস্টার আছে, দ্রুত গতিতে কিন্তু এক্সপোর্ট হয়। দেখুন 1080তে এক্সপোর্ট হচ্ছে কত দ্রুত দেখুন। তো কাইন মাস্টার আছে কিন্তু এটা অনেক দ্রুত এক্সপোর্ট হয়। আমাদের এক্সপোর্ট করার সাথে জাস্ট আমরা ডান বাটনে ক্লিক করে দিব। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এই যে এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, এটা কিন্তু আমার অটোমেটিক সেভ হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা কি এখানে এইখান থেকে নেওয়ার আগে দেখুন বন্ধুরা এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। দেখুন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখান থেকে এই যে ডাউনলোড অপশন থেকে আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড আপনি গুগল থেকে ডাউনলোড করে রাখবেন, ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে রাখবেন। তো দেখুন বন্ধুরা আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড, দেখুন এখানে অনেকগুলো কার্টুন ব্যাকগ্রাউন্ড আমি নামিয়ে রাখছি। তো দেখুন আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে কিন্তু আমি দেখাই এই যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নামানো আছে। তো জাস্ট আমি ধরুন এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ডটা নেই বন্ধুরা দেখুন সবচেয়ে ভালো, তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম, আমার কাছে এটাই ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ডটাকে নেবেন, নেওয়ার পর দেখুন এখান থেকে সরি এই ব্যাকগ্রাউন্ডটা নিলে খুব বেশি ভালো হবে না, আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেই। নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য জাস্ট আমরা আবারও সেই ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই এই ব্যাকগ্রাউন্ডটা নিই, এই ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো লাগতেছে, এটা অনেক সুন্দর লাগবে। তো জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করুন। ক্লিক করে এই লেয়ারের উপরে ক্লিক করুন। ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দুই হাতের আঙুল দিয়ে এরকম সাইজটা একদম ফুল করে নেবেন, ফুল স্ক্রিন করে নেওয়ার পরে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আপনার ভিডিও সমান করে এটাকে লেয়ারটা নিয়ে নেবেন। তো ধরুন আমি 20 সেকেন্ড বা 15 সেকেন্ড যেটাই নিলেন নিলেন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেওয়া কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা কী করবো, আমাদের তৈরি করা বা ইনপুট করা ভিডিওটা এখানে নিয়ে আসবো। দেখুন এই যে নিয়ে আসলাম, দেখুন এখানে কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিওটার অতিরিক্ত অংশ আমি কেটে দেই, যাই হোক ভিডিওটা চলে আসছে। আসার পর দেখুন এখান থেকে এদের ক্রোমাকে অপশন আছে, ক্রোমাকে অপশনের উপর ক্লিক করুন, অ্যানাবল করে দিন। দেখুন ভিডিওটা কিন্তু 100% আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু 100% রিমুভ। এখন আপনাদের ইচ্ছা মতো এই দিকে নিয়ে আসুন। এখানে একটা প্রবলেম আপনাকে করতে হবে, এখানে যদি আপনি ছেড়ে দেন দেখুন এখানে কিন্তু কার্টুনটা কিন্তু এক জায়গায় রয়েছে, হাঁটতেছে কিন্তু পথটা কিন্তু আগাইতেছে না। তো এইটা একটা বুদ্ধি আপনাদের শিখে দেখে ভিডিওটা আমি একটু ছোটো করে নেই, যেহেতু ভিডিও ডেমো পারপোজে তৈরি করতেছে, ভিডিওটা একটু ছোটো করে দিই তাহলে দেখাইতে আপনাদের সুবিধা হবে। দেখুন ভিডিওটা আমি একটু ছোটো করে নিলাম। তো দেখুন ভিডিওটা ধরুন এই কয়েক সেকেন্ডের ভিডিও হবে। দেখুন এখান থেকে আসবেন, আসার পরে দেখুন এখান থেকে আপনি এই লাস্টের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখুন এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে জাস্ট সাবি আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এই লেয়ারটাকে একটু টেনে নিয়ে আসুন এবং এইটাকে একটু করে টানুন,
আর এই লেয়ারটাকে একটু করে টানুন। দেখুন বন্ধুরা এইভাবে লেয়ারটাকে টেনে নিয়ে আসুন এবং ভিডিওটাকে টানুন। দেখুন এইভাবে কিন্তু হয়ে গেল 101% কিন্তু হয়ে গেল, জাস্ট আমার কাজ কিন্তু কমপ্লিট। আপনি নিজের ব্যাকগ্রাউন্ড লাগালেন এবং সেটাকে কিন্তু হারাতে পারতেছেন। দেখুন বন্ধুরা এটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে, একদম রিয়েলভাবে কিন্তু চলে আসলো। তো জাস্ট এখন আপনি সেভ করে দেবেন এইভাবে, এই যে সেভ হয়ে গেল। তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন তাহলে ভিডিওতে একটা প্লিজ লাইক দিন, ভিডিওতে একটা কমেন্ট করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো দেখুন আমি ভিডিওটা রেন্ডার শেষ করছি না, আমার অনেকগুলো রেন্ডার করা আছে।